রবিবার 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভামঞ্চ থেকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের এই প্রসঙ্গে এক কথায় হুঁশিয়ারি দিলেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক পুরসভা নির্বাচন হতে চলেছে। তার কথায় পুরসভা নির্বাচনে যে সকল প্রার্থীরা দলের জন্য খাটবেন আগামীতে তারাই টিকিটের দাবিদার হবেন। মাস দেড়েকের নিজেকে অন্তরালে নিয়েও মুখ খোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি জানান, বিগত কিছুদিন তিনি অন্তরালে থেকে রাজ্যের বিভিন্ন আসনের ফলাফল নিয়ে পর্যালোচনা করেছেন, যার ফল আগামী 3 মাসের মধ্যেই পেতে চলেছে তৃণমূল নেতৃত্ব। আগামী 31 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা দিবে রাজ্য সরকার বলেও জানান তিনি। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব খুব একটা নতুন কিছু বিষয় নয়, কিন্তু আগামী বিধানসভা ও পুরসভা নির্বাচনগুলির আগে কতটা কঠোর হাতে দল এই সমস্যার সমাধান করতে পারবে সেটা এখন দেখার বিষয়। এদিন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন শুনুন। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে, তো পার্টির মতো বুঝে নেবে। আমি এই যে 1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই, কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই। এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে, সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে। দলের রাজ্য নেতৃত্বের এহেন ঘোষণায় আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলার নেতা নেত্রীরা যে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করবেন এবং বিভিন্ন ভোটে 100% উজাড় করে দেবেন তা একরকম নিশ্চিত। কলকাতার ধর্মতলা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন।
রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।